এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়া মিল এবং সমন্বয় এই দুটা অ্যাডজাস্ট করে যখন বিশদের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, সেক্ষেত্রে সমন্বয় যদি বলা থাকে সেবা আয়ের মধ্যে 2000 টাকা অগ্রিম সেবা আয় অন্তর্ভুক্ত রয়েছে, এই সমন্বয়টি আমরা কিভাবে সমাধান করব? ভালো করে লক্ষ্য করি, মনে করি রেওয়া মিলের সেবা আয় দেওয়া আছে 60,000 টাকা, সেবা আয় কত দেওয়া আছে 60,000 টাকা। তো সেবা আয়টা কিন্তু পরিচালনা আয়ের মধ্যে পড়ে, সেবা আয়টা আমরা যখন সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করি তখন সেটি পরিচালনা আয়ের মধ্যে পড়ে। এইখানে লিখব সেবা আয়, আমাদের যেহেতু সমন্বয় আছে তাই প্রথম ঘরে লিখব সেবা আয় কত টাকা, রেওয়া মিলে যেটি দেয়া ছিল সেটা এই সেবা আয় বিশদ আয় বিবরণীর মধ্যে সেবা আয় বলে বসবে। এর সাথে এই এর মধ্যে 2000 টাকা অন্তর্ভুক্ত আছে, তো যেহেতু অগ্রিম অন্তর্ভুক্ত আছে তাই বাদ অগ্রিম বলে বিয়োগ করব কত টাকা, 2000 টাকা। অবশ্য অগ্রিম সেবা আয়ের আর এক নাম অনুপার্জিত সেবা আয়, সেজন্য ইচ্ছে করলে আমরা এখানে অগ্রিম না লিখে অনুপার্জিত সেবা আয় লিখতে পারতাম। এবার 60,000 থেকে 2000 বিয়োগ করে কত হলো, এই 58,000 টাকা হলো। বিষয়টা আরেকবার বলছি লক্ষ্য করি, সেবা আয় প্রথমে লিখব, সেখান থেকে সেবা আয়ের মধ্যে যেহেতু অগ্রিম অন্তর্ভুক্ত আছে সেজন্য অগ্রিম বলে বিয়োগ করে এখানে লিখব। তাহলে অগ্রিমটা কি হলো, এই অগ্রিম সেবা আয় 2000 টাকা একবার সেবা আয় থেকে বিয়োগ করলাম। আর এটা যেহেতু সমন্বয়, সমন্বয়ের আইটেম আর্থিক বিবরণীতে দুইবার ব্যবহার হয়, একবার আমরা সেবা আয় থেকে বিয়োগ করলাম, আরেকবার অগ্রিম সেবা আয় কিন্তু দায়, অগ্রিম ব্যয় যেমন সম্পদ অগ্রিম আয় দায় হিসেবে গণ্য হয়। সেজন্য এই 2000 টাকা আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি দায়ের মধ্যে অগ্রিম সেবা আয় নামে এই 2000 টাকা লিখতে হবে। তবে একটি বিষয়, সেটি হচ্ছে অগ্রিম সেবা আয়ের আর এক নাম কিন্তু অনুপার্জিত আয়, তাই আমরা যদি এখানে অনুপার্জিত আয় লিখতাম আবার এখানে বাদ অনুপার্জিত আয় লিখতাম অগ্রিমের পরিবর্তে, তাও কিন্তু হতো। অগ্রিম সেবা আয় দায় এবং অনুপার্জিত সেবা আয়টাও দায় হিসেবে গণ্য হয়, অর্থাৎ অগ্রিম সেবা আয় একবার সেবা আয় থেকে বিয়োগ হবে আর একবার চলতি দায় পাশে বলবে আর্থিক অবস্থার বিবরণীতে।